আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অবরন্ত শুকরিয়া যে আজকের মাহফিলটি লাইলাতুল মেরাজে পড়ে গেছে সুবহানাল্লাহ চন্দ্রমাস লড়ে চড়ে নড়াচড়া করে কোন সময় 30 দিনে হয় আর কোন সময় 29 দিনে হয় হুজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে উম্মত ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু আমরা উম্মতে উম্মিয়া আমরা তো লেখাটেকা রাখি না আমাদের হিসাব কি যে মাস কোনদিন এইভাবে হয় এক দুই তিন কত হইল তিন দশে ত্রিশ ওয়াকাদ ইয়াকুনু হাকাজা 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 কত হইল ২৯ ওয়াকাদাল ইবহামা বৃদ্ধাঙ্গুল মুবারক গুটিয়ে ফেলেছেন এজন্য চন্দ্রমাস কখনো ২৯ হয় কখনো ৩০ হয় ইংরেজি মাস দিন ঠিক থাকে প্রতি চার বছর পর ফেব্রুয়ারি মাসে কয়দিন বাড়ে একদিন বাড়ে এবছর লিপিয়ার এবছর ফেব্রুয়ারি ২৮ হবে না কত হবে ২৯ এই জন্য আমরা প্রোগ্রাম নিতে সাতের তারিখে নিই না খুব বেশি ঠিক থাকলে তো থাকলো না থাকলে বড় সমস্যা হয়ে যায় তারপরের দিন দাওয়াত তারপরের দিন দাওয়াত তো চন্দ্র মাসে দাওয়াত নিতে পারবে কে যার কোনো দাওয়াত নাই ইনি নিতে পারবেন যেদিন হয় সেদিন আজকে এই দাওয়াতেও আলি শহরে একটা প্রোগ্রাম ওরা আমি বললাম যে না চন্দ্র মাসে দাওয়াত নিলে ডায়েরিতে যেটা আছে এটা ঠিক থাকলে ঠিক থাকবে এটা যদি নড়াচড়া হয় তখন কি অবস্থা হবে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের ২৬ তারিখ দিবাগত ২৭ রাত এটা আজকের রাত বড় করে বলুন সুবহানাল্লাহ এটা আগে যদি ২৯ তারিখের মারপেছে হতো হয়তো গতকালও হতে পারত আগামীকালও হতে পারত কিন্তু ইংরেজি তারিখে দাওয়াত দিয়েছে ঠিক এটা ঘুরে ফিরে মেহরাজের রাতে পড়ে গেছে এটা একটা বড় সৌভাগ্যের বিষয় সবাই বলুন আলহামদুলিল্লাহ মেহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আশ্চর্যজনক মুজিজা সুবহানাল্লাহ সমস্ত নবীদের মুজিজা জমিনের মধ্যে সীমাবদ্ধ আমাদের নবীর মুজিজা জমিনে সীমাবদ্ধ নয় উর্দু জগতেও ব্যাপ্ত বড় করে বলুন সুবহানাল্লাহ এই রহস্যপূর্ণ মানুষের বুঝে আসবে না এরকম মুজিজার কথা কোরআনে পাকে আল্লাহ বললেন হাদিসে পাকে আমার নবী বললেন এটা কঠিন বিষয় রাতের কিছুক্ষণ সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যেইখানে আসতে যেতে ওই যুগে এক মাস সময় লাগে যাওয়া আসায় ওটের উপর করে সেই জায়গায় আমার রসুল পুরা রাত না লাইলান রাতের কিছু অংশ সুবহানাল্লাহ কিছু অংশ এত দূরে আসা যাওয়া কেমনে করলেন
আপনাদেরকে এ মামুর কাইনে কেউ যদি বলে আমি মগরিবের নামাজ থেকে পরে মামুর কাইন থেকে বের হয়েছি রাত 12টা নাগাদ সৌদি আরব পৌঁছে গেছি এটা আপনারা বিশ্বাস করবেন হ্যাঁ আরে 12টা নাগাদ তুমি মামুর কাইন থেকে মগরিবের নামাজ পরে রাতের 12টায় এখানে কি এয়ারপোর্ট আছে উসকাইনে মামুর কাইনে কি বিমান বিমানের কোনো মাড় আছে তো কেমনে গেল এত তাড়াতাড়ি এটা মানুষ বিশ্বাস করবে না হ্যাঁ কেউ যদি বলে আমি মগরিবের পর বাসা থেকে শহর বের হয়েছি এয়ারপোর্ট গিয়েছি সাথে সাথে ফ্লাইটে উঠছি 12টার কাছাকাছি সময় আমি সৌদি আরব পৌঁছে গেছি এটা সম্ভব হইতে পারে কারণ এখন মগরিবের নামাজ শেষ হইতে 6টা সাড়ে 5 ঘন্টা 6 ঘন্টায় সৌদি আরব পৌঁছা যায় কি কারে বাসে ট্রেনে না প্লেনে তো ওই যুগে কোনো যানবাহন ছিল না আর বুর্রাক যেটা বলছে এটা তো ওরা দেখে নাই তো এই জন্য ওরা বললো কাবের মুশরিকরা বললো এটা বিশ্বাসযোগ্য ঘটনা নয় এটা সম্ভব নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি বলতেছে এগুলো সম্ভব নাউজুবিল্লাহ বলেন সম্ভব প্লেনে গেলে যদি সম্ভব হয় তো আল্লাহ নিয়ে গেলে সম্ভব হয় না প্লেন বানাইছে বিজ্ঞানী আর বিজ্ঞানীকে বানাইছে আল্লাহ তো বিজ্ঞানীর প্রযুক্তি যদি এত অল্প সময়ে হাজার হাজার মাইল নিয়ে যেতে পারে এই বিজ্ঞানীকে যিনি বানিয়েছেন তিনি মুহূর্তের মধ্যে নিতে পারেন কিনা পারে আমরাও যাই কোনো গাড়ি ঘোড়া ছাড়া কেমনে আপনি ঘুমায় বললেন ঘুম আসার সাথে সাথে নিজেকে দেখলেন আপনি সৌদি আরব মিসফাল্লায় আটতেছেন আজি সাহেবের সাথে সাক্ষাৎ হচ্ছে ঘুমাইছেন বাড়িতে পৌঁছে গেছেন কোথায় মিসফাল্লা মক্কা শরীফ এখানে ঘুরে ফিরে আবার যখন জাগ্রত হয়েছেন ঠিক বিছানায় কেমনে গেলেন কোথায় টিকিট কোথায় পাসপোর্ট কোথায় গাড়ি কোথায় ফ্লাইট কিছুই নাই রুর শক্তি এত বেশি মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারে সুবহানাল্লাহ তো আমাদের মতো সাধারণ মানুষ যদি স্বপ্ন যুগে এত তাড়াতাড়ি পৌঁছতে পারি তো আল্লাহর রসুল চেতনে কেন পারবেন না বড় করে বলুন সুবহানাল্লাহ কিন্তু এইটা বিশ্বাস করতে ঈমান লাগবে কি লাগবে বিশ্বাস করে নাই কাবের মুশরিকগণ কিন্তু সিদ্দিক আকবর বলছেন আমার নবী যদি বলে থাকেন আমি একেবারে নিঃসন্দেহে বিশ্বাস করলাম আমার রসুল ঠিক গিয়েছেন কাবের মুশরিক বিশ্বাস করতে পারে নাই কারণ এটা বিশ্বাস করতে ঈমান লাগবে সেই ঈমান তো তাদের কাছে ছিল না কিন্তু সিদ্দিক আকবরের কাছে ছিল উনি বলেন যিনি সকাল সন্ধ্যা আমাদেরকে আসমানের খবর মক্কা জরিবে বসে দেন জমিনে বসে দেন ওনার পক্ষে এটা বিলকুল সম্ভব অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব সুবহানাল্লাহ বিবেক বুদ্ধি দিয়ে এগুলো সম্ভব না তো রাতের বেলায় নিয়ে গেছেন কখন নিয়ে গেছেন রসুলের মেহরাজ কি দিনে না রাতে তো দিনে হইলে ভালো হইতো না এরাও দেখতো ব্যাকুণ দেখতো তো হইলে নজন্য ফেরত তো আল্লাহ রাতে কেন নিয়ে গেলেন রাত যে আবার সাঁদের আলোর রাত না অমাবস্যার রাত এটা কিসের রাত 26-27 তারিখ রাত এটা কি অমাবস্যার রাত আল্লাহ তুমি দিনের বেলায় নিয়ে গেলে
সবাই তো মানতে বাধ্য হতো আবু জাহলও অস্বীকার করতে পারত না আল্লাহ বলেন চুকে দেখে মানলে এটা ঈমানের বিষয় নয় না দেখে বিশ্বাস করলে এটাই হচ্ছে ঈমান বড় করে বলুন সুবহানাল্লাহ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিলমুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকি কারা যারা না দেখে বিশ্বাস করে বড় করে বলুন সুবহানাল্লাহ আর সাইয়্যিদুল মুত্তাকিন হচ্ছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা পেরাজরিন আল্লাহ বলেন আবু জাহল আবু লাহাব উতবা শাইবা এরা স্বীকার করুক না করুক আমার উদ্দেশ্য সেটা নয় আমি পরীক্ষা করতেছি সাহাবায়ে কেরামকে এরা কেমন করে বিশ্বাস করে সুবহানাল্লাহ আর সাহাবায়ে কেরামের পক্ষে সবচেয়ে বড় পরীক্ষা দিলেন সিদ্দিকে আকবর এই পরীক্ষায় উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন গোল্ডেন এ প্লাস পেয়েছেন রসুলে পাক তাকে উপাধি দিলেন আন্তা সিদ্দিকুল আকবর মেয়েরাজকে বিশ্বাস করে উনি সিদ্দিকে আকবর হয়েছেন আচ্ছা দেখেন আমাদের দেশে কোরআন হাদিস তো সবাই পড়ে ঠিক কিনা সুন্নি রাজমান পড়ে যারা সুন্নি নয় তারাও পড়ে কিন্তু এরা কি এই রজব সাঁদে মেহরাজুন নবীর ওয়াজ করে কিনা শুনছেন কোনোদিন আজকে আপনি চট্টগ্রাম টাউনে যান কিছু মসজিদ তালা মারা অন্যান্য দিনের মতো কি মারা আর কিছু মসজিদ সাজানো হয়েছে মাহফিল চলতেছে সুবহানাল্লাহ আচ্ছা যেগুলোতে মাহফিল চলতেছে এগুলো কাদের মসজিদ এত গুন্নি গরি ডর করে কো না এটা কাদের মসজিদ সুন্নিদের মসজিদে আজকে রাতে মাহফিল চলতেছে মেরাজুন নবীর বড় করে বলুন সুবহানাল্লাহ কেন যেহেতু সুন্নিরা এটাতে মনে প্রাণে বিশ্বাস করে আর যারা বিশ্বাস করি না এটাও বলে না আবার মাহফিলেরও ইন্তজাম করে না এরা একটা মাঝখানে অবস্থান করতেছে বলে বিশ্বাস করি না বললেও সমস্যা আবার যদি মাহফিল করা শুরু করি তাহলে আমাদের আকিদা সব নষ্ট হয়ে যাবে কেন এরা যেসব আকিদা প্রচার করছে এগুলা কিন্তু মেহরাজের বর্ণনা দিলে ওই আকিদাগুলো মিথ্যা প্রমাণ হবে ওদের আকিদাগুলো মিথ্যা প্রমাণ হবে আমার রসুল নূর এটা মেহরাজের মাধ্যমে প্রমাণ নবীগণ সিন্দা এটা মেহরাজের মাধ্যমে প্রমাণ আল্লাহর আল্লাহর অপরিসীম কুদরত রসুলে পাকের সর্বশ্রেষ্ঠত্ব যারা রসুলকে আমাদের মতো আমাদের মতো আমাদের মতো বলতে চাচ্ছে এদেরকে আল্লাহ শিখিয়ে দিল দুনিয়াকে সৃষ্টি জগৎকে মেরাজের রাতে আল্লাহ দেখিয়ে দিল যে সাত জমিন নিচে এই দুনিয়া নিচে আকাশ বাতাস নিচে সূর্য চন্দ্র নিচে সপ্ত আসমান নিচে জান্নাত জাহান্নাম নিচে সিদরাতুল মুনতাহা নিচে আলমে লাহুত জবরুত মলকুত এগুলা নিচে এমনকি আরশে মুআল্লাও নিচে আর সবার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলুন সুবহানাল্লাহ সব কিছু নবীর কদমে আসমা নহি পর সব নবী রহ গে
عرش اعظم پہ پہنچا ہمارا نبی سب سے اعلی ہمارا نبی سب سے والا اعلی دیکھیں رسول پاک معراج جاچھن আর আম্বিয়া ইকরাম কখনো বাইতুল মুকদ্দসে কখনো প্রথম আসমানে দ্বিতীয় আসমানে ওরা দাঁড়িয়ে আছেন কেন আজকের প্রধান অতিথিকে মোবারকবাদ দেওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন দুনিয়ায় সৃষ্টিকে হেদায়েত করার জন্য ওইখানে কেন নিয়ে গেলেন এখানে তো হেদায়েত করার কোনো প্রয়োজন আছে আসমানে কি আল্লাহকে মানে না এমন কেউ আছে নাই বলেন না এখানে সব ফেরেশতা ইয়াফালুনা মা ইউমারু আল্লাহ যা বলে তা করে ওইখানে কোনো হেদায়েত তবলিগ এগুলোর দরকার নেই আল্লাহ রসুলকে ওখানে কেন নিয়ে গেলেন এটা দুনিয়াকে দেখালেন যে ইনি শুধু মদিনার জমিনে হাঁটে না মক্কার জমিনে চলে না উনি আরশে মুআল্লার উপরও যেতে পারে বড় করে বলুন সুবহানাল্লাহ আসমান এবং জমিন জগরা লাগছে কি আসমান শ্রেষ্ঠ না জমিন শ্রেষ্ঠ দামি কি জমিন নাকি আসমান জমিন বলে আমি শ্রেষ্ঠ আসমান বলে আমি শ্রেষ্ঠ কেউ নিকৃষ্ট এটা মানে না তো জমিন বললো আমি শ্রেষ্ঠ আসমান বলে আমি শ্রেষ্ঠ তো আসমানকে জমিন বললো তুমি কেমনে শ্রেষ্ঠ ও কেমনে শ্রেষ্ঠ মানি আমি কত উপরে আর তুমি কত নিচে আসমানে কোনো টয়লেট আছে পায়খানা পেশাবখানা গোবরের স্তু ওইখানে কিছু সব পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র আর জমিনে পায়খানা পেশাব গরু ছাগল সব কিছু এখানে পায়খানা পেশাব করতেছে এটা একটা বিরাট ক্ষেত্র আর কোথায় আসমান কোথায় জমিন তো আসমান বলে আমি এত উপরে আমি শ্রেষ্ঠ না হই তুমি এত নিচে থেকে শ্রেষ্ঠ বা তুই জমিন বলাচ্ছে তোমাকে উপরে থাকলে শ্রেষ্ঠ এটা কে বলছো দে কে বলছো মানে উপরে উপরে উপরেই তো শ্রেষ্ঠ না এই প্যান্ডেলটা আপনাদের মাথার উপরে না নিচে হ্যাঁ প্যান্ডেল দামি না আপনারা দামি বলেন না মানুষ দামি না প্যান্ডেল দামি মানুষ দামি কি প্যান্ডেল করছে দে মানুষ আসছে না মানুষ আসবে দে প্যান্ডেল করছে মানুষ আসছে আসবে দে প্যান্ডেল করছে গরুর জন্য প্যান্ডেল করে না ছাগলের জন্য প্যান্ডেল করে না মানুষ আসবে যে কি করছে তো প্যান্ডেল উপরে বলে দামি হবে না জমিনে বলে দে আসমান তুমি এত বড় বেআকল যে উপরে থাকলে দামি এটা কে বলছো দে সাথী কোথায় থাকে সাতা সাতারি কোথায় আর নিচে মানুষ তো সাতা দামি না মানুষ দামি আরে মানুষ আসে বলে তো সাতা বানিয়েছে গরু কোনোদিন সাতা নেই তো বলে সাতা যেমন উপরে তুমিও তো সাতা তুমি একটা সাদের হিসেবে কোরআন শরীফে আল্লাহ তোমাকে উঁচু সাদ বলছে যে ওয়াসাকফিল মারফু তুমি একটা উঁচু সাদ সাদ দামি নিয়ে সাদের নিচে মানুষ দামি আসমান একেবারে বলে আমাকে তো সর্বনাশ করলো কি জবাব দেবে কুলাইতে পারছে না জমিন বলে আচ্ছা তুমি যখন বলতেছো তুমি কেমনে কেমনে শ্রেষ্ঠ বলো
বলে আমার একে সূর্য চন্দ্র আমার এখানে আসমান আমার এখানে ঊর্ধ্ব জগৎ সিদ্ধাতুল মুনতাহা ব্যস্ত ফেরেশতা জগৎ এখানেই তো সব দামি দামি জিনিস এই বলতে বলতে বলে আমি এই সব কারণে শ্রেষ্ঠ জমিন বুঝছো তুমি জমিন বলে ঠিক আছে তোমার গুলা তুমি বলছো কিন্তু আসলে তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ ওই এগুলো তোমার তো গুয়ার তুমি গুয়ারে ভাট্টানো মানে লই দে না আয় হুদিকিন প্রমাণ দিলেন আয় শ্রেষ্ঠ যে তো জমিন বলে আসমান কানকুলে শুনো যিনি না হলে আসমান হতো না আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত ফেরেশতা আরশে মোহাল্লা কিছুই হতো না সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে সুতরাং আমি জমিন দামি এখন আসমান তো আর কোনো জবাব দিতে পারে না কথা তো ঠিক ইয়া আল্লাহ আমি এতদিন মনে মনে মন কেলা খাচ্ছিলাম যে আমি উত্তম কিন্তু এখন তো দেখতেছি নিচের জমিনে না উত্তম আল্লাহ যেই কারণে জমিনকে তুই এই উত্তম বানাই দিলি একদিন হলেও ওই নবীর কদমটা একটু এখানে যদি ফরে তাহলে আমিও কিছুটা দামি হব বড় করে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম বলতেছে আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো ঠিক কিন্তু মানুষ না বানাইয়ে মদিনা শরীফের রাস্তাঘাট বানাইতে কোথাকার রাস্তাঘাট বলে আমি ধন্য হতাম কেন বলে আমার বুকের উপর রসুলে পাকের কদম শরীফ আমি যদি আরব হতাম মদিনার ওই পথ সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনার ওই পথ আল্লাহ আমাকে মানুষ না বানায় যদি মদিনা শরীফের রাস্তাঘাট বানাইতে তাহলে আমি দামি হতাম সরকারে দু আলমের নূরানি কদম আমার বুকের উপর পড়ত বড় করে বলুন সুবহানাল্লাহ পায়ে নজর ও সময়া কোয়ে নবী হ্যায় আই পায় নজর হুঁ সমে আ কোয়ে নবী হ্যায় আঁখোঁ সে ভি চল না তো ইহাঁ বে আদবি হ্যায় কবি বলছে এ বন্দা তুমি কোন জমিনে আসছো একটু উঁসে আসো এটা ওই জমিন এই জমিনে পায়ে না মাথা দিয়ে হাঁটলেও এই জমিনের আদব শেষ হবে না বড় করে বলুন সুবহানাল্লাহ তো আসমান বলছিল হে আল্লাহ আমাকে একটু দামি বানাও কেন কেমনে তো আল্লাহ আসমানের দোয়া কবুল করলেন রসুলকে আসমানে সফর করালেন বড় করে বলুন সুবহানাল্লাহ ওই সব জগৎ দেখা এটা নবীর মেরাজ নয় আসমানে নবী গিয়েছেন আসমানের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে আসমান দামি হয়েছে রসুলের মেরাজ কোনটা লামকানে খোদার সাথে দিদার করেছে এটাই হচ্ছে নবীর মেরাজ বড় করে বলুন তো পেয়ারাজরিন মেরাজ নবী বড় আশ্চর্য বড় রহস্য বুঝে আসে না তো এইরকম একজন বলে এটা কেমনে সম্ভব এত অল্প সময়ে এত জায়গা কেমনে ঘুরে আসে হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী
রহমাতুল্লাহ আলাইহি তো উনি ওনার মসজিদের মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনে বলে এগুলা কেমনে বিশ্বাস করতাম এত অল্প সময়ে এত দূরত্ব কেমনে আসে কেমনে যায় এটা বুঝে আসতেছে না মানতে তো হবে ইমানদার যখন তো আল্লাহ হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী তার ভিতরে কি গুজরতেছে উনি জানে বলে মুয়াজ্জিনকে আজকে বুঝাইতে হবে এটা তো মুয়াজ্জিন সাহেব জুমার দিন মসজিদ পরিষ্কার করে সাটাই টাটাই বাস করে মসজিদে রেখে বাড়িতে গেছে গোসল করে যাবার সময় স্ত্রীকে বলছে তুমি আমার জন্য খানা রেডি করো আমি গোসল করে আসি মুয়াজ্জিন সাহেব কাবর নিয়ে গোসল করতে গেলেন যেখানে গোসল করবেন পাড়ের মধ্যে কাপড় সুপর রেখে পানিতে ডুব দিলেন আর পানি থেকে ডুব থেকে উঠে দেখতেছে তিনি যেই দেশে ডুব দিয়েছেন সেই দেশে নাই উঠেছেন আরেক দেশে বড় করে বলুন সুবহানাল্লাহ দেখে ফুকুরের ফাড়ও নেই কাপড় সুপরও নাই খিরে আমি ডুব দিলাম আমাদের বাড়ির পুকুরে উঠলাম কোথায় আমি তো যেইখানে ডুব দিছি সেখান থেকে উঠছি অবশেষে এ ভিজা কাপড়ে উঠে টুটে মানুষকে জিজ্ঞেস করলো এটা কোন দেশ বলে এ তো মিশর উনি আরেক দেশ থেকে বলে আল্লাহ ওই যুগে এই দেশ থেকে এই দেশ চীনা যাওয়া এটা অনেক কঠিন উনি আর কি করবেন কেমনে চলে আসছেন ওইখানেই থেকে গেছেন বিয়ার একটা করছেন ছেলে মেয়েও কয়েকটা হয়েছে আরেকদিন মিশরে গোসল করতে গেছেন কাপড় রেখে ডুব দিয়ে ডুব থেকে উঠে দেখে ওই বাড়ির পুকুরে কাপড় যেটা যেভাবে রাখছিল সেভাবে আছে বলে কি মুসিবত না এখন আবার এখানে কেমনে চলে আসলাম আমি তো যেখানে ডুব মারছি ঠিকান থেকে উঠছি আচ্ছা আচ্ছা আমি না হয়ে আসলাম কাপড় এতদিন এভাবে কেমনে থাকে তারপর চিন্তা করতেছি আল্লাহ আমার বউ বেটি ছেলে মেয়ে এরা আছে কিনা আল্লাহ জানে আর যদি থাকে আমাকে দেখলে যে কি করে কোথায় গেছিল আমরা তো তোমার বাতে আদরস করে ফেলছি এগুলা টেগুলো বলে কি কর্মকাণ্ড হয় আল্লাহ জানে উনি ঘরে যখন ঢুকছেন দেখে স্ত্রী ওনার জন্য বাত বাড়ছে বললো বাদ বাড়ছি বসে খেয়ে নেন আর কিছু বলতেছে না কিরে আমাকে কিছু বলতেছে না এতদিন কোথায় ছিলাম এখন উনি আর বরদাস্ত করতে পারলেন না বললেন ওগো আমার প্রিয়তমা স্ত্রী তুমি আমাকে কিছু বলতেছো না যে বলে কি বলতাম আপনি এখন গেলেন গোসল করতে আমাকে বাদ বাড়তে বললেন আমি বাদ বাড়লাম আসলেন বাদ খাবেন আবার বলতাম কি হয় না আমি মাঝখানে কয়েক বছর অন্য দেশে ছিলাম তওবা 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 এখন গেছেন এখন আসছেন কোনো ফুকুরে কোনো জিনে পেয়েছে আরে বলে আমি বিয়ে করছি ছেলে মেয়ে হয়েছে বলে এগুলা সেদিন গিয়ে আনতে পারেন সেদিন বিশ্বাস করব এখন গেছে এখন বলে আবার বিয়ে করছে হয়েছে ছেলে মেয়ে হয়েছে বউ বিশ্বাস করে না উনি বললেন এটি কি এখন আমি তো কিছু বুঝতেছি না সব এবার বলে মসজিদে গিয়ে দেখি আল্লাহ জানে আমার চাকরিটা আছে কি না আর আমি তো সাটাই টাটাই বাস করে আসছি মাঝখানে কত বছর চলে গেছে মসজিদে গিয়ে কি অবস্থা দেখি মসজিদেও কেউ কিছু বলতেছে না মুয়াজ্জিন সাহেব কোথায় ছিলেন কোথায় গেছিলেন উনি তো বড় আরো আশ্চর্য গেলেন এখানেও তো কেউ কিছু বলতেছে না নামাজ শেষে হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাই বললেন মুয়াজ্জিন সাহেব মেহরাজ বুঝে আসছে সুবহানাল্লাহ বলেন বলে হুজুর এবার মেহরাজ বুঝে আসছে আমার গুলো বুঝে আসতেছে না যে রসুলের মেহরাজ বুঝে আসছে আমি কেমনে গেলাম কেমনে আসলাম কোথায় থাকলাম কি হইলো আমার গুলো বুঝতেছি না যে রসুলের গুলো আমার বুঝে আসছে কারণ আমার মতো একজন বন্দা যদি
এখানে এই অবস্থা করতে পারে তো রাসূলের জন্য এগুলো কিছুই না বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবী মেরাজ শরীফ থেকে এসে উম্মে হানি যার ঘরে ছিলেন উনি রাসূলে পাকের চাচাতো বোন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হানি ফাখতা বিনতে আবি তালেব সকালে উঠে উম্মে হানিকে বলল রাসূলে পাক উম্মে হানি আমি তোমার ঘরে ছিলাম আজকে রাতে আমি আজকে রাতে বাইতুল মুকদ্দাস গিয়েছি এখানে সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ছি এখান থেকে আবার রাত রাতে ঘুরে চলে আসছি আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন বড় করে বলুন সুবহানাল্লাহ বলে এগুলো মানুষকে বলতে হবে হযরত উম্মানি বললেন ইয়া রাসূলুল্লাহ মানুষ বুঝে দেয় এরকম কথা মানুষ বিশ্বাস করতেছে না আপনি এগুলো বললে তো একেবারেও বিশ্বাস করবে না এরা আরো সুযোগ পাবে তো আমার রাসূল বললেন বলাটা আমার দায়িত্ব বিশ্বাস করবে কি করবে না এটা তাদের ব্যাপার তো উম্মে হানি বলেন রাসূলের পাক যখন বেরিয়ে যাচ্ছেন বলার জন্য হেরাম শরীফে আমি রাসূলের পাকের চাদর ধরে টান দিলাম না যাওয়ার জন্য রাসূলের পাকের পেট মুবারক যখন চাদর সরে গেল এমন নূর বের হলো আমার চুকের জ্যোতি চলে যাওয়ার উপক্রম হয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ কেন কারণ আমার রাসূল সত্য আল্লাহর সাথে দিদার করে আসছেন এই নূরের তাজাল্লি রয়ে গেছে হযরতে উম্মে হানি বলেন আমি অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো তখন আমিও বিশ্বাস করলাম যে উনি গিয়েছেন এটা ঠিক বড় করে বলুন সুবহানাল্লাহ সৈয়দনা মূসা কলিমুল্লাহ আল্লাহ দেখেন নাই আল্লাহর নূরের তাজাল্লি দেখেছে আর আল্লাহ বলেন আয় মূসা বাড়িতে যাওয়ার সময় খোলা মুখে যাবেন না তো কি করে যাব বলে নেকাব পরে এখন মেয়েরা নেকাব পরে না কেউ পরে কেউ পরে না মুখ ঘুরে যাবেন ডেকে যাবেন নেকাব পরে যাবেন কেন বলে আপনি যে আমার নূরের তাজাল্লি দেখেছেন আপনার আপনাকে দেখলে সবার চোখ অন্ধ হয়ে যাবে মুসিবতের কথা যেই দেশে মেয়েরা বোরকা পরে না সেখানে যদি কেউ আইন করে দে ছেলেরা বোরকা পরতে হবে ছেলেরা তাহলে কেমন লাগে মূসা আলাইহিস সালাম বলেন এখন কি করা তখন ওনাকে যখন আল্লাহ নেকাব দিতে বলছে উনি কাপড়ের নেকাব মুখের উপর দিলেন দেয়া মাত্র জ্বলে যায় একটা দুইটা তিনটা কাপড় মোটা থেকে দিলেন জ্বলে যায় শেষ পর্যন্ত লোহার দিয়ে কামার দিয়ে সেপটা করে নেকাব তৈরি করে দিয়েছেন দেখা যায় এটাও আস্তে আস্তে নরম হয়ে ফোটা ফোটা জ্বরে যাচ্ছে সুবহানাল্লাহ বলেন না বলে এখন তো মুসিবত আমি তো বাড়িতেই যেতে পারবো না এক পাগল সেরা কাপড় রাস্তায় রাস্তায় দৌড়ে আসলো আয়ে মূসা কলিমুল্লাহ আমি শুনছি আপনি নেকাবের সমস্যায় ভুগতেছেন বলে হ্যাঁ বলে আমার কাপড়টা দিয়ে একটা দূর পাগল গজ এর চেয়ে কত মোটা কাপড় আমি ছেঁড়াই দিছি লোহা দিয়ে বানাই দিছি গলে যাচ্ছে বলে হুজুর গরম না হয়ে দিয়ে দেখেন না এ ফাগরের সিরা কাপড় এটা যখন দিছে দেখে এটা আর কিছু হয় না বড় করে বলুন সুবহানাল্লাহ উনি ওইটা দিয়ে বাড়িতে আসছেন হযরতে সফুরা আলাইহিস সালাম মূসা কলিমুল্লাহ আলা নবিয়ানা আলাইহিস সালামের স্ত্রী বললেন স্বামী কি ব্যাপার মেকআপ পরা বোরকা পরা এটা তো মেয়েদের চরিত্র আপনি কেন
নেকাব পরেছেন আয়েশবুরা আমি আল্লাহর তাজাল্লি দেখেছি আল্লাহ বলেছেন কিছুদিন পর্দা করে থাকতে কারণ না হয় আমাকে আমার চেহারা যে দেখবে অন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ অনুনার স্ত্রী বলে না আমি দেখব পর্দা সরান স্ত্রী আমিও গোমটা দিয়ে আসি তুমিও যদি অন্ধ হয়ে যাও ঘরেই তো চলবে না আমি নেকাব উল্টাবো না বলে না আমাকে দেখাইতে হবে আর না তুমি অন্ধ হয়ে যাবা মুসিবত হবে শেষ পর্যন্ত বললেন আপনার মতো এত সিনিয়র ক্লাসের পয়গম্বর আমার স্বামী আমার সুখ চলে গেলেও আপনি আবার আল্লাহ থেকে দিতে পারবেন না আমি তো মহিলা মানুষ আমাকে আল্লাহ কোনো নবীও বানাবেন না কোনো মহিলা নবী হয় নাই আপনি রসূলুল্লাহর তাজাল্লি দেখছেন আমি অন্ততপক্ষে আপনার চেহারা দেখে হলেও আল্লাহর তাজাল্লির কিছু একটু দেখি কিনা দেখি না অন্ধ হয়ে গেলে হবে জহরি আপনি একটু ঠিক করে দিবেন জহরি সুবহানাল্লাহ এবার নবীর পাওয়ার যখন স্বীকার করছে মুসা আলাইহিস সালাম রাজি হয়েছে উঠা দো পর্দা দেখা দো চেহারা কেন রে বারি হিজাব মে জমানা তারিক হো রহা হে মেহরে কব সে নিকাব মে হে সলা দুনিয়া আলাইকুম খুদায়ে কহা রহে গদব পর কুলে বদ কা রিয়ো কে দফতর বচালো আকর শফি মাশর তোমারা বন্দা আজাব মে হ্যায় সলা দুনিয়া আলাইকুম পর্দা তুলছে চেহারা দেখে আল্লাহ আকবর করে হযরত সুফর আন্ধ হয়ে গেলেন আবার আমার চোখ ঠিক করে দেন আবার দেখবো একবার দেখে একবার ঠিক করে একবার আন্ধ হয় মুসা আলাইহিস সালাম বললেন এগুলা এগুলার স্বাদ কোনো দিন মিটবে না এবার বন্ধ রাখো বড় করে বলুন সুবহানাল্লাহ তো মুসা আলাইহিস সালাম তাজাল্লি দেখে অবস্থা আমার রসুল তাজাল্লি দেখে নাই কপালের চোখে আল্লাহকে দেখেছে বড় করে বলুন না সুবহানাল্লাহ এটা এখন অনেক মুসলমানরা বিশ্বাস করে না এমনি ইসলামের জন্য ইসলামী বিপ্লব বলতে বলতে রাস্তাঘাট নিচু করে ফেলে কিন্তু বলে রসুল মেহরাজে আল্লাহ দেখছে এটা মুসলমানের বিশ্বাস নয় নৌজুবিল্লাহ বলে মওদুদি আবুল আলা মওদুদি জামাত ইসলামীর ফাউন্ডার প্রতিষ্ঠাতার একটা বই আছে যুগ জিজ্ঞাসার জবাব বাংলা ভাষায় অনুবাদ করছে সেখানে লেখছে যে মেহরাজের রাতে রসুল আল্লাহকে দেখেছেন এটা কোনো মুসলমানের বিশ্বাস নয় নৌজুবিল্লাহ বলেন না আরো জোরে বলুন না নৌজুবিল্লাহ আর আমার নবী বলছেন ইবনে আব্বাস থেকে রওয়ায়াত প্যারা নবী বলছেন রাইতু রব্বি আজ্জা ওয়াজাল্লা বিআইনাইয়া আমি আমার কপালের ছুকে আমার খোদাকে দেখেছি সালাম উস পর কে জিসনে ইনকো উনকো সবকো দেখা হালাম উস পর কে জিসনে চশমে সর সে রব কো দেখা হলা দুনিয়া রসুল আল্লাহকে দেখছে এটা তাদের সমস্যা কি
আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে গেছেন ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম। ওনার কাছে একজন জিজ্ঞেস করলো যে হুজুর এখন তো কেউ গো বলতেছে রসুল মেরাজে গিয়েছেন ঠিক আল্লাহকে দেখেন নাই, আপনি কি বলেন? তো হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল যিনি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন, বড় করে বলুন না সুবহানাল্লাহ, ইনি ওনার কাছে যখন প্রশ্ন করছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল মিরাজে আল্লাহকে দেখেছেন কিনা, ইনি এক নিঃশ্বাসে 40 বার বলছেন দেখেছেন 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 দেখেছেন, এক নিঃশ্বাসে 40 বার, সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল দেখছেন বলে বিশ্বাস করে, আর এখন অনেক মসজিদের ইমামে বিশ্বাস করে না, বলে না আল্লাহকে দেখতে পারে না, দেখেন নাই নবী, বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ মুহাদ্দিসগণ তাদের কিতাবে লাইলাতুল মিরাজে আমাদের নবী আল্লাহকে দেখেছেন সেটার উপর একটা একটা বাপ অধ্যায় রচনা করেছেন, নির্ধারণ করেছেন। প্যার হাজরিন, রসুলে পাকের মেরাজ বিশাল ঘটনা, ষষ্ঠ আসমানে যখন মূসা আলাইহিস সালামকে অতিক্রম করে আমার নবী যাচ্ছেন, রসুলে পাক শুনতেছেন মূসা আলাইহিস সালাম কাঁদতেছেন, সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা মূসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এরা সবাই বাইতুল মুকদ্দাসেও ছিলেন, আবার রসুলে পাক বুরাকে করে যখন আসমানে গেছেন দেখা যাচ্ছে ওনারা ওইখানেও আছেন, সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আমাদের রসুল না হয় বুরাকে করে গেছে, ওনারা কেমনে গেলেন? কি বুঝলেন? নবীগণ একই সময় অনেক জায়গায় উপস্থিত থাকতে বলেন না পারেন কিনা, এটা আজকে বুঝতে কষ্ট নাই। টেলিভিশনে 10টা 11টায় খবর বলে কিনা? খবর পড়ে না, এই কি বলে 21 টিভি চ্যানেল আই বিভিন্ন টিভিতে খবর বলে। আচ্ছা খবর পড়তেছে কয়জন বলেন না? ওই ঢাকা স্টুডিওতে খবর পড়তেছে দেখা যাচ্ছে কয় জায়গায়? কি যারা বাংলাদেশ, বাংলাদেশের বাইরেও যদি চ্যানেল আই খুলে 21 টিভি খুলে সারা বিশ্বের মধ্যে এই একজনকে প্রত্যেক টেলিভিশনের মধ্যে দেখা যাচ্ছে কিনা? তো বান্দার ক্ষমতায় যদি একজনকে লক্ষ কোটি টেলিভিশনে দেখাইতে পারে আল্লাহর ক্ষমতা কি তার চেয়ে বেশি না কম? এগুলা বুঝলেও তো এগুলা বুঝতো বলো দেখো না তোমরা নবীল বলে জিন্দে। আচ্ছা মানুষ কি মসজিদ জানে না আর এই যুগ তো মরের উগ্র মানুষও যে জিন্দে হলে এটা খবর তাই যেত না, কোনো মতো বাইরে চলে নিত না মানুষ কাজ কথা তো ঠিক উন যে তার গরত দেখি ইতারা কত দিন ঠিক জিন সহজে বুঝুতেই বাতেলা কিদা সহজ শুনিয়া কিদে কঠিন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ওনারা কোন বেড়ার গাড় বেড়ার ঘর বাঁধন সহজ না ফাক্কা ঘর বাঁধন সহজ? হ্যাঁ বেড়ার ঘর ঘর বানাই নিয়ে কারিগর যদি ব এক করাইতে 300 রুমও বানাইতে পারিবে, বাঁশ বেড়া ইন যদি থাকে বোধকে জায়গা দখল করো যে তুমি আসরক তো দেখো যে খাইলে জায়গা ফজরত আসতে আসতে পুলিশ টুলিশ এসে আসে ওটে বেআগিন ঘর গর্ভবতুর মানুষ বৈরই সম্ভব কি না? সম্ভব কর না সার্ব কুড়ে গাছি উদ্দি পাঁচ দুই কে কে ঘুরে দিই সারি কে বেড়া দিই বাঁধে দিই তারপরে উদ্দি টুইন বয় দিই বুতুর মানুষ সারা বাড়ি কমিছে ঘুম গিয়ে কিভাবে হয় কি রে এই আজ জায়গাত আজুন নেছিলাম যে তো ঘর নাই দখল করে নিয়ে তোমার জায়গা নজ হইতো তুই ঘর ন দেখো
কিন্তু আজ জায়গাটা পেন আর মানুষের গুমজার কিন্তু ফাঁকা ঘর পারবে বলেন না আপনি যেখান থেকে রাজমিস্ত্রি আনেন এই যখন গাঁথুনি করতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আট দশটা করার পর মিস্ত্রি কাজ বন্ধ করে বসে থাকবে থাকবে কি না এখন আপনি যদি বলেন কিরে মিস্ত্রি আজও তো বারোটাও বাজে নাই আরো গাঁথো গাঁথুনি আরো করো আজকে তো পুরো দেওয়াল পারা যাবে মিস্ত্রি বলবে আরো করলে যেগুলো করছি এগুলো থাকবে না কমপক্ষে চব্বিশ ঘন্টা সময় এগুলো শক্ত হইলে তুই দিতে পারবো যে তাহলে বেড়ার ঘর বাঁধা সহজ ফাঁকা ঘর বাঁধা বেড়ার ঘর সাল দেওয়া মাত্র নিচে আর সাত যখন জমাইছেন আঠাশ দিন একুশ দিন পর তারপর খুলতে পারবেন যে যদি বলে বাঁশের ঘর তাৎক্ষণিক টাকা যায় এটা পারবে না কেন এটা বলে যদি বাঁশ ধরে ঠান দেন আপনি কি ছাদের ঘরে থাকবেন না ঘর আপনার উপর থাকবে সমস্ত কিছু পরে অনেক জায়গায় মানুষ মারা গেছে না বাঁশ ভেঙে গেছে তাহলে ফাঁকা ঘর তৈরি করা কঠিন বাঁশের ঘর তৈরি করা সহজ এখন একদিকে ফাঁকা ঘর বাঁধলো আরেকদিকে বাঁশের ঘর গরিব মানুষকে ডেকে বলল কোনটা নিবে একজনও যাইব না বাঁশের ঘরে উজু হ্যাঁ বেগুন ওই কঠিন নেন উজু যাই বুঝে তো আগ ঘর যদি কঠিন নেন স আঁকি দেখা সহজ শান্ত হইতে লাগবে আঁকি দেও কঠিন নেন ল তাহলে ব্যস্ত পাই যাইবে ডর করে সুবহানাল্লাহ আঁকি দেখ অন্যান ল কঠিন নেন বুঝার জন্য বলছি মাটির নিচে কেমনে জীবিত থাকে খসু চিনেন তো খসু খসু নিচে নিলে আর কি খসু জানে খসু খসু এদিকে নিচু জায়গা খসু খুব ভালো হয় ফটিয়ার খসুর খুব নাম আছে খসুর মাটি দুইয়াত লম্বা খসুর যে ইয়ে আছে ডালা আছে ডোগা কই দিয়ে এই ইন নিচু দি করি আসা মিশে চুরি দি খসু কিনি করে রাখি আর গিন বেয়াগিন গরু গোস্তনাটি দি রাঁধি খাই ফেলি শরীর গোড়াও খাই ফেলি ওই নিয়েরা আবার রুই দি উঠছি না মাথা না মজ্জি না খসু হ্যাঁ পুরো শরীর গেই গই থ না মরে অনা তো খসুর গোড়া শরীর খাই ফেলি খসুল নমরের অলি নবী অলি অল গিলে মরে যেত গই বড় করে খসু হানাল্লাহ আর একটা অমর গাছ খুদেই নেই কি গাছ অমর গাছ এখনো মতে মাটিকে মাটির সোয়া পাইলে হয়েছে জিন্দা গাছকে অমর মানে আর নবীকে অলিকে জিন্দা এটা মানতে জিন্দা হলে এটা কবরে যাইতো আমরা সইয়ের বিজি চিনন্ত ফুঁড়ি সইয়ের বিজি গাছত টোলা কুলি ফেলে ই লতা হারি ফেলে ই লতা বেয়াগিন জ্বালাই ফেলে ই টোলা বেয়াগিন জ্বালাই ফেলে ই বিশি গুণ মাসকানিক রয়েছে থু হয় টনুগ্য পুতুর গল্লাই ডাংনা বেড়াই মাজ্জিদে কিল কিল দিয়েছে কিললে দোষ গজ্জি দেয় না নাকি বাতাস টাতাস নডুকি ফেললে তো এই সইয়ের বিজি নিয়াস কেন ফেলাইব টাইট করে দি সইয়ের বিজি হন জেতানা মরা হ্যাঁ এক কান খো না কেউ ঘর মরা ইউ খন্ডিল্লে জেতা খড়ে গাছ রুইল দে বিলুরে মেতা লুই শুধু বাড়ির লতা গিয়ে গই টোলা গিয়ে গই এমন ওরে মাসখানিক ফুয়ে দেখিলে ফারান একখানাও যদি তাই ইঞ্জেন একবারে টন্নর টন্নর ঘরের জিক্কে দে রিক্কে ওর জিক্কে লারে রিক্কে যার টন্য দিল নগদ দে এতদিন রইদ উৎফ দি দে সইর বিজি হই না বা কি দোষ গজিলাম তোরা ফাঙ্কার তলে বাতাস কর
আরে ওর যুদ্ধ মধ্যে একদিন দুই দিন না হই না কোনোদিন তারপরও যেত না তো কদিন না ইয়ে বাচ্চা মরা মুজি রায় দেওয়া বিজি বুঝি তো সৈর বিজি গদিয়া ব্যাক কলল আর লতা গেই গই টোলা গেই গই ফানি টানি কিছু তাইলিন ফুয়ে গেই গই তো কিন্তু আই ন মরি আই গিয়েছি তো টনবি তো তাইলি আই জেতানে মরা বুঝদিনু কেন করা পড়িব আরে দাফন করি দে সৈর বিজিরে দাফন করন মানি রুই দন কন আবা কি করি দন রুই দন তু টনবি তোর আরে বান্দি রাই দিলি আই জেতানে মরা টার বাতিনু হতে টার বাবি জি আরে জমিনে ভিতর দাফন করি দে দেবী যে আয় ওদের নিজে যে তাদে ন দুই তিন মাস বাদে আরো দুই সেললে যে তা সাপ্লাই গুজু বড় করে হন সুবহানাল্লাহ আরো বড় করে হ কয়েকলাই আরো গিলদি আর একটা তিনু ইদিন আজ জীবন যদি সাথ ইজস তলে আরে জমিনুর উরে রাইলে তো ন কর দিয়া পড়িব জমিনুর ভিতর দন দফন গরম পড়িব হযরত আলী রাজা কানুজা রহমতুল্লাহ আলাইহি এই দুনিয়া থেকে দূর মেনছেন হোসিনে খবর মাজার ভিতর গিয়ে যে আজু সিনাত রই বড় করে কও সুবহানাল্লাহ সৈয়দ বিজির মাসলা বুঝিল হায়াতুন নবী বুঝে উনি কি বুঝছি আল্লাহ জানে খালি মরি গিয়ে কতই প্যারাজরিন আম্বিয়ায়ে কেরাম ওলিয়ায়ে কেরাম এরা যে জিন্দা এরা এটা হাদিসের ভাষা আল্লাহ বলছেন শহীদগণ জিন্দা এদেরকে মরা বলে ধারণা করিও না মরা তো বলবে না লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা ওয়ালাকিন লা তাশুরুন বলতে নিষেধ করছে বন্দা বলে আল্লাহ যখন নিষেধ করতেছে বলবো না এমনি মরা কিন্তু মরা বলতে মানা করতেছে তো অদে অদে মরা তো ভিতরে রোগী তো আল্লাহ আরেকটা আয়াত নাজিল করলেন ওয়ালা তাহসাবান্নাল লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা এ ঈমানদারগণ শহীদদেরকে মনে মনেও মরা ভাবতে পারবে না ভাবলে ইমান থাকবে না কোরআন শরীফ কেউ স্বীকার করা হবে শহীদগণ নবীর গোলামরা যদি এভাবে জিন্দা থাকে নবীগণ কেমন জিন্দা থাকবেন বড় করে বলুন সুবহানাল্লাহ তো পেয়ারাজরিন মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমার রসুল যাওয়ার সময় ওনার সাথে সালাম কালামের পর যখন যাচ্ছেন আল্লাহর প্রিয় রসুল শুনলেন কান্নার আওয়াজ জিবরিল কে কাঁদতেছে ইয়া রসুলাল্লাহ মূসা আলাইহিস সালাম কাঁদতেছেন কেন বলে উনি কাঁদতেছেন উম্মতের মায়ায় আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম আমার পক্ষে সম্ভব হয় নাই আমি আমার উম্মতকে আল্লাহর কহর গজব থেকে রক্ষা করতে পারলাম না কিন্তু উনি যে যাচ্ছেন এই যাওয়ার মধ্যে উম্মতের জন্য বেস্তের গ্রান্টি নিয়ে আসবেন সুবহানাল্লাহ নবী কত মায়াবী আমার রসুলের মেরাজের কমপক্ষে 2500 বছর আগে 2400 বছর আগে মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন 2400 বছর পর 2500 বছর পর উম্মতের জন্য আসমানে কাঁদতেছেন মূসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ এবার বুঝেন নবীর অন্তরে উম্মতের কি পরিমাণ মায়া রসুলে পাক গেলেন মেহরাজ করে চলে আসতেছেন আর কোন নবী কিছু বলেন নাই মূসা আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি গেলেন আল্লাহ আপনাকে কি কি দিল কি কি পাইলেন তো আমার নবী বললেন আমার উম্মতের জন্য মাশাআল্লাহ আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে
আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ ইয়া ন কইতে গিলে পঞ্জাযুক্ত তো ফরন না পড়ে পঞ্জাযুক্ত নামুনিলি তো ডল্লাইবের কথা ইয়া তো আলহামদুলিল্লাহ কইতে আর বড় বড় কোন আলহামদুলিল্লাহ কয়ক তো তাকলে কি অবস্থা হইতো হ্যাঁ পঞ্জাযুক্ত যদি ঠিক যেভাবে ফরজ করছিলেন ওইভাবে যদি থেকে যেত অবস্থাটা কি হইতো মসজিদ থেকে বের হওয়ার কোনো সুযোগ ইমাম সাহেব মেহরাব থেকে সরতে পারতেন না মুয়াজ্জিন শুধু আজান দিতে থাকতেন ইমাম সাহেব শুধু ফরাইতে থাকতেন মুসল্লি যারা মসজিদে থাকতেন জীবনে আর বাইরে ঘরে বাড়িতে আর যারা আসতো না জীবনেও আসতো না আর বলে যারা ভাবতেছে ফরুক এরা দুনিয়াদারি কিছু করতে হবে না মানুষ বলবে যে না এখন তো বজরে চাইর রকাত জোরে বারো রকাত ফঞ্জায় যক্ত হলে কি আর এত রকাত হইতো দুই যক্ত এত রকাত না হলে দুই রকাত হলে হতো দিনে ক রকাত হইতো একশো রকাত কেমন লাগতেছে রসুলের পাক কিছুই বলেন নাই আমার উম্মত পারবে না টারবে না কিছুই বলেন নাই নিয়ে চলে আসতেছে মুসা আলাইহিস সালাম বলেন হুজুর কি একশো কি পঞ্জায় অক্ত নামাজ আমার উম্মতকে দুই অক্ত পড়াইতে আমার কেয়ামত গেছে বাড়ি নেই আপনার উম্মত আরো দুর্বল হবে এরা পারবে না পারবে না এর যে সলিদ তাকফীর আপনি যান কমাই দিতে বলেন তো মুসা আলাইহিস সালামকে আমার রসুল কিছু বললেন না আমার উম্মত পারবে কি পারবে না এটা আপনাকে কি হয়েছে এটা তো বলতে পারতেন কিছুই বলেন না গেছেন এ আল্লাহ আমার উম্মতে এত নামাজ পারবে না কিছু কমাই দেন না ও মাহবুব আপনি আসছেন যাক ফাঁসক তো কমাই দিলাম এটা একটা কমানি হইল অনেক দোকানে ঢুকলে ফিক্স রেট নির্দিষ্ট মূল্য একশো টাকা লেখা বাঙালিদের চরিত্র একটু হইলেও দর করতে হয় বলে বা কিছু কমাই দাও না বা এটা তো নকমায় এত বেগিন লেখা আছে আচ্ছা দুটিয়া কম দো একদিন কমাইল দে না যে একশো আটানব্বই টিয়া দিতে আর একশো টিয়া দিন পারে হ্যাঁ অজু ভাই কমাইলে দে না দুশো টিয়া কমাইলে অজিন তো বানোর ইজ্জুতে কি দে না এটা এই দোয়ানোর তো এটা বেগিন লেখা আছে মূল্য এত কিন্তু হইও মুরব্বী মানুষ কেনা সম্মান করলাম দেরি দূর একশো টিয়া লো দুটিয়া ইন কমালি দি না আমার রসুল তো বলতে পারতেন আল্লাহ ওই ফাঁসক তো দিয়ে দাও যারা পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ যুক্ত পারবে এরা পঞ্চাশ যুক্ত পারবে না এটা কি কমাইছেন নিয়ে আসলেন মুসাল ইসলাম যে হুজুর কি পরিমাণ কমছে বলে ফাঁসক তো ইয়াল্লাহ পঁয়তাল্লিশও পারবে না আবার যান আমার রসুল আসতেছেন যাচ্ছেন আসতেছেন যাচ্ছেন তিন ধরনের রেওয়ায়ত আছে একটা বললাম ফাঁস 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 কমাইলে ফাঁস নয় বলেন না ফাঁস নয় পঁয়তাল্লিশ কমাইছেন ফাঁসক তো নিয়ে আসতেছেন মুসা আলাইহিস সালাম বলেন হুজুর কি খবর বলে এখন ফাঁসক তো পারবে না আমার জান এখন বেনওয়াজি হলে মনে মনে করতে টিকে হইল মুসা আলাইহিস সালামে আর আরে চিননি আরেকবার যদি যাইতু এই সেক্টরে ফুরে গিয়ে লেত্তর মসজিদ এত সুন্দর মসজিদ বানান বাড়ি মসজিদ বানো ইমাম রাখো মসজিদ রাখো বেতন দো ভাত খাবো ফাঙ্কা দিও ইয়াগদে ফাঙ্কা হইতো না এসি দো টাইলস করো এদিক কিন যন্ত্রণা বেয়া কিন কি উল্লাই আরেক খানবার যদি যাইতু তুই খামসে শুইল আর উজুরও হলো নামাজ নপরে এটা বেনোয়াজ ইনু কইন বিত্তু খাম বিয়াকিন বন্ধ হয়েছে তুই আর কি হদুর ওটা এবার নতাইলি কেন তো কি হলে ফজর গানের যে এসার গান যাইলি গুই তো সাইতু আরে আর দুই অক্ত কমে গেলি তিন অক্ত কজ গণমতে আরাম যায় ফজর উঠানো কষ্ট ইন্দি রাইতে যাই গিয়ে আবার দূরে তিন মাস সুতো গোলমাল লাগে কাজে আর বারে তিন অক্ত তাইলে কোনো মতে
এইসব জল্পনা কল্পনা আছে, কিন্তু আমার নবী যে কিছু বুঝতেছেন না তা নয়, রসুল ঠিক এই বুঝতেছেন, এগুলা কাট টিপটাপ বলে আমি আমার হিসেবে ঠিক আছি। হযরতে মূসা কলিমুল্লাহ বললেন আপনার উম্মত পাঁচক্ত পারবে না। আবার যান নাসাই শরীফের রওয়ায়ত, আমার রসুল গিয়েছেন ঠিক আর বলেন নাই, হাতে শরম লা হাতে ফাস্তাহিয়াইতু মির রব্বি, আমার আর বলতে লজ্জা লাগছে। রওয়ায়েতে বলছে আমার নবী গিয়েছেন কিন্তু বলেন নাই। মূসা আলাইহিস সালাম হযরত হুজুর কি অবস্থা, ওই না না শরম লার, পাঁচ ওয়াক্ত নিয়ে চলে আসতেছেন, রসুল বলেন ইয়া আল্লাহ আমার অঙ্ক ঠিক আছে, তুমি কোরআন শরীফে বলছো মান জা আবিল হাসানাতে ফালাহু আশারু আমসালেহা, একটা নেকি করলে দশ গুণ, আমার উম্মত ফাঁসক্ত পড়বে সওয়াব পাবে, বলেন না কয় অক্তের, পঞ্চাশ অক্তের সওয়াব পাবে, পঞ্চাশ অক্তের আমার উম্মতের ডিউটি কমতে পারবে, বেতন কমতে পারবে না, আমার হিসেব ঠিক আছে। তো কেন রসুল গেলেন, আচ্ছা মূসা আলাইহিস সালাম আবার আমাদের জন্য এত দরদি কেন হয়ে গেলেন, মাছে খাদ্যরত বেশি, উনি কেন আমরা পারবো না পারবো না বলতেছেন, আর শেষ পর্যন্ত উনি তো নামাজের নামাজের এই এই সেক্টর তো বন্ধ করে ক্লোজ করে দিতে চাইছিলেন, উনি বলেন এদের নামাজ তাকাত যাক, আমাকে কি হয়েছে, আমার উদ্দেশ্য আরেকটা, এটা কি আমি আল্লাহ দেখতে চেয়েছিলাম আল্লাহ দেখতে পারি নাই, আমি বুঝেছি ইনি আল্লাহকে দেখতেছেন, ইনি বারবার আল্লাহকে দেখে আসবেন, আর আমি ওনার চেহারায় নূরানি দেখে আল্লাহ দেখার স্বাদ মিঠাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসার জান্দস্তগী। এই জন্য মূসা আলাইহিস সালাম বারবার পাঠাচ্ছেন যে নওয়াজ করে দাঁড়িয়ে তিনুর খেয়াল নাই, এই তারা নওয়াজ ছেড়ে দেবে সবগুলি, আর মকসদ তো রসুলে পাকের মাধ্যমে, তো রসুলে পাক ও শেষ পর্যন্ত ওনার মকসুদ পুরো করছে, গেছেন ঠিক কিন্তু আর আবেদন করেন নাই। এই পাঁচ ওয়াক্ত নামাজ আমার নবীর মেরাজ হলো লামকানে গিয়ে আল্লাহর সাথে দিদার করা, আর ইমানদারের মেরাজ হলো মুসল্লায় দাঁড়িয়ে কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা ইমানদারের মেরাজ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আজকে এই মেরাজের রাতেও এখানে আপনারা যারা আসছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ, কিন্তু এইখানেও যে সবাই ওই মেরাজ আদায় করে আসছে এটা কি আমি বিশ্বাস করতে পারি? সবাই এশারের নামাজ সবাই পড়ছে এটা বলতে পারলে তো এটা একটা বিরাট খাস কারবার হবে। আজকে মেহরাজ আল্লাহর রসুল বলতেছেন উম্মত আমি মেহরাজ শুধু করে আসিনি, তোমাদের জন্য মেহরাজ নিয়েও এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবা প্রত্যেক দিন শহর থেকে আসে, আজকে এই হোটেলে চাইনিজ খাইছি, ওই হোটেলে ছাগলের কোরমা খাইছি, ওইখানে বিরিয়ানি খাইছি, ছেলে দুই একদিন শুনে বলে এগুলো আর বলিও না, শুধু খাইছো খাইছো বলে আমাদের জন্য তো আনো না, বলবে না? রসুল বলতেছেন আমি মেহরাজ করে আসিনি, তোমাদের জন্য মেহরাজ নিয়েও এসেছি। আসসালাতু মেহরাজুল মুমিনিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো নামাজ কেমনে মেহরাজ হলো? মেহরাজে বাইতুল্লাহ ছিল, মেহরাজে বোরাক ছিল, মেহরাজে জিবরিল ছিল, মেহরাজে সমস্ত নবীদের সংশ্লিষ্টতা ছিল, মেহরাজে আকাশ আসমান আরশ কুরসি সব ছিল। আমাদের মেহরাজ তো ওই মাটির উপর, নয় জায়নামাজের উপর, নয় খাটের উপর, নয় চৌকির উপর, এখানে তো কিছু নেই, এটা কেমনে মেহরাজ? বলে মেহরাজে আল্লাহ এবং রসুল পারস্পরিক যে আলোচনা করেছেন সেটার নাম আত্তাহিয়া,
আত্তাইয়াকে এনে নামাজে ফিট করে দিয়েছে, এটার জন্য তোমাদের নামাজ মেরাজ হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে আবার ওনার নামাজ ফুরিকে খোদা পণ সম্ভব নয়, আর ফরি পণ সম্ভব নয়, নফরি পণ কেন সম্ভব? শয়তান, শয়তানের কৌশল এক একজনের জন্য এক এক ধরনের। কিছু নামাজিকে বলতেছে তোমার মতো ফাক্কা নামাজি আর কেউ আছে? ফাসক্ত নামাজ ঠিক ওয়াক্ত মতো পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, খবরদার ওলি বুজুর্গের কাছেও যাবা না, তোমার আর প্রয়োজন কি? তুমি তো সবগুলো পালন করতেছ, ইমানও আছে আমলও আছে, বস পার হয়ে যাবা। একে বুদ্ধি দিছে ওলি বুজুর্গের কাছে যাইও না। আর যারা ওলি বুজুর্গের কাছে আসছে এদের একটা অংশকে বলতেছে তোমার আর নামাজের দরকার আছে? এত বড় বুজুর্গের দামান্দস তোমার আর নামাজ কালামের দরকার নাই? আর যদি এত বড় পীর সাহেবকে ধরেও যদি নামাজ পড়তে হয় আর ফির ধরে লাভ কি? এদেরকে গোমরা করছে আরেক ধরনের। কাউকে বলতেছে তুমি নামাজ কালাম ঠিক আছে, ওলি বুজুর্গের কাছে যাওয়ার দরকার। আর যারা ওলি বুজুর্গের কাছে গেছে এদের কিছুকে ধরে বলতেছে কিসের নামাজ আবার? তুমি সবসময় নামাজে দুইটাকেই আসাদ দিছে। সঠিক রাস্তায় কারা আছে? যারা নামাজও পড়তেছে ওলির দামানও ধরতেছে। বড় করে বলুন সুবহান। কিয়ামতের দিন ওলি আল্লাহরা এঁটে যাবে না। ইমাম হাফেজ ইবনু আবি দুনিয়া কিতাব তাহাজ্জুদের মধ্যে বর্ণনা করেছেন এই ওলি আল্লাহদের জন্য আল্লাহ সাবারি তৈরি করবেন, এই সাবারি আটবে না, উড়বে। বড় করে বলুন সুবহান। আসরের মানুষ বলবে আল্লাহ এরা কারা? বলে এরা ওইসব ওলি আল্লাহ আল্লাহওয়ালারা যারা গভীর রাতে উঠে ঠান্ডার মধ্যেও উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ত, এরা। অতএব কেউ নামাজ কালাম মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না এরকম কেউ থাকলে আজকে এটা মেহরাজের রাত নিয়ত করে ফেলেন, ইয়া আল্লাহ অতীতে ভুল করছি মাফ চাই। এখনও কেউ যদি এশারের নামাজ না পড়ে থাকে এখান থেকে গিয়েও অজু কালাম পরে পড়তে পারবে কি না বলেন না? কাজা হবে? কাজা হবে না? ওয়াক্ত ফজর রাগ পর্যন্ত, এশার ওয়াক্ত খতম পর্যন্ত, ফজরের পূর্ব পর্যন্ত। অতএব যারা আজকেও নামাজ পড়েন নাই তাদেরকে অনুরোধ করব, আমার রসুলের বড় প্রিয় ইবাদত হচ্ছে কি, রসুলকে আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে নামাজে অভ্যস্ত হন, পরিবারকে ছেলে মেয়েদেরকে নামাজি বানান। আল্লাহ রসুলকে মেরাজে নিয়েছেন একান্তে রহস্য খুব বেদের কথাবার্তাগুলো বলার জন্য, যেগুলো জিব্রিলের মারফতে পাঠানো সম্ভব না। আল্লাহ বলতেছেন আমি নিয়ে গেছি, জানো কি জানো? আওহা ইলা আব্দিহি মা আওহা, আমার মাহবুবকে আমি যা বলার বসেছি আমি বলেছি, আমার নবী শুনেছেন, আমি দিয়েছি আমার নবী পেয়েছেন, আমি দেখা দিয়েছি আমার নবী আমাকে দেখেছেন। বড় করে বলুন সুবহান। নামাজ রসুলে পাক জীবনের শেষ মুহূর্তে এন্তেকালের আগে আগে তিনটা উপদেশ দিয়েছে, কয়টা? একটা হচ্ছে নামাজ শেষ ওসিয়ত, দুই নম্বর হচ্ছে যে চাকর চাকরানির সাথে ভালো আচরণ করবে, গোলামবাদীর সাথে ভালো। আজকেও পত্রিকায় আছে একজন বড় পদস্থ মানুষ তাদের স্বামী স্ত্রীকে গ্রেফতার করছে, তাদের ঘরের কাজের মেয়ে ও উপরে দশতলা থেকে না কতলা থেকে পরে মারা গেছে, বলে ওদের অবহেলা আছে, চাকরানি মেয়ে বলে তাকে হেফাজত
করে নাই। অনেক বড় লোকের ঘরে দুই ধরনের রান্না হয়, এক ধরনের রান্না নিজেদের জন্য আর এক ধরনের রান্না কাদের জন্য? সাগর সাকরানি, ড্রাইভার, দরওয়ান, এদের জন্য। এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে আপনি মালিক, এদেরকে সাথে নিয়ে খান। শাক দিয়ে খেলেও এরা খোরমা মনে করবে, কেন? দেখবে যে আমার মালিক আমার সাথে যা খাচ্ছে আমাকেও তাই খাওয়াচ্ছে। আর আপনি আলাদা খেলে আপনি ওকে খোরমা বিরিয়ানি দিলেও এ বলবে এরা মনে হয় এর চেয়েও ভালো কিছু খাচ্ছে। রসুলে পাক বলতেছেন চাকর চাকরানির সাথে ভালো আচরণ। দ্বিতীয়, তিন নম্বর হচ্ছে ইহুদি নাসারাকে আরব থেকে বের করে দাও। আর আরবরা বর্তমানে ইহুদি নাসারাকে ভিতরে জায়গা করে দিছে, আর এই জায়গায় এসে আজকে মুসলমানকে পিছে মারতেছে। ফিলিস্তিনের ছোট বাচ্চারা কি হামাসের সদস্য? কি পরিমাণ নিরপরাধ ছেলে, মাসুম বাচ্চার রক্ত ইয়াল্লাহ তুমি কেমনে বরদাস্ত করতেছ? এরা কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে? ছোট ছোট বাচ্চারা, মুসলিম রাষ্ট্রপ্রধানরা এক আওয়াজে বলতে পারতেছে না যে আমেরিকার প্রেসিডেন্ট আপনারা তো মানবাধিকারের কথা বলেন, এই ছোট বাচ্চাদের কি বাঁচার অধিকার নাই? ইসরায়েল ইসরায়েলের উপর হামাস আক্রমণ করছে, হামাসকে খুঁজে শাস্তি দেখ, এদের অপরাধ কি? এ মহিলা ছোট বাচ্চা, হায় হায় হায়, আজকে আমাদের মুসলমানের উপলব্ধি নষ্ট হয়ে গেছে। আরেকজনের বাচ্চা যদি হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে পুকুরে পড়ে মারে, আমাদের চোখেও পানি আসে কি না? এগুলো তো মুসলমানের বাচ্চা, বাবার হাতে ছেলের রক্তে বাবার শরীর ভিজে যাচ্ছে। আজকে মুসলিম রাষ্ট্রের সমস্ত প্রধানগুলো একসাথে একটা কথা বলতে পারতেছে না যে মানবাধিকার এখন কোথায়? আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিব করুক। ঈমান আকীদার উপর মজবুত থাকবেন, সুন্নি আকীদার উপর থাকবেন, ফাসক্ত নামাজ নিজেও পড়বেন, ছেলে মেয়েদেরকে যদি নামাজই বানান, আপনার ছেলে স্কুলে পড়ুক কলেজে পড়ুক, তার মধ্যে কিছুটা হলেও ধর্মীয় চেতনা থাকবে। আল্লাহ পাক কবুল করুন, তৌফিক দান করুন। এটা লাইলাতুল মেরাজ ও লাইলাতুল জুমাও, দোয়া করবেন, আল্লাহ সকলের দোয়া কবুল করুন। আমিন। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।